হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে নিয়ে এসেছি একটি নতুন রান্না, বললেই চলে। তার কারণ দেশি চিকেন, আর দেশি চিকেন অল্প নয়, অনেকটা মাংস, 5 কিলোরও একটু বেশি। তো যাই হোক, দেখো আমি আলু ভেজে তুলে নিয়েছি, আর এখানে আদা রসুন পেঁয়াজ জিরে সমস্তটা আমি পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এটাতে যে পেঁয়াজগুলো কেটে কুচু কুচু করে রেখেছি সে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। তো দেখো আমি কড়াইয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবং একটু ভেজে নিচ্ছি। তো এবার আমি পেঁয়াজগুলোর মধ্যে একটু দিয়ে দেব লবণ এবং একটু হলুদ, দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, ঠিক আছে? তো দেখো হলুদ দিয়ে দিচ্ছি। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো যেহেতু আজকে রান্নাটা অনেকটা রান্না, বাড়িতে অনেক গেস্ট আছে, তো দেখো এবার আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি, জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দেওয়ার পরে আমি যে আদা, জিরে এবং যে মশলাটা দিয়েছিলাম সেটা একটুখানি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম লঙ্কা বাটাটা। এবার আমি ভালো করে একটু লাল লাল করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা কষানো হচ্ছে। কষানো হতে হতে তোমাদেরকে একটু বলি যে এতটা মাংস আমি কখনোই আজ অবধি রান্না করিনি, প্রথমবার করছি, ফার্স্ট টাইম, তো জানি না কেমন হবে। তো তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ এবং একটু হলুদ। এবার আরেকটু নাড়িয়ে চাড়িয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে। তো যাই হোক, দেখো এখানে অনেকটা চিকেন আছে, তো দেশি চিকেন খুব টেস্টি লাগে। তো তোমরা কারা কারা দেশি চিকেন খেতে ভালোবাসো অবশ্যই জানিও। এটা আমার বর্দিভাইদের বাড়ি আমরা এসেছি, বর্দিভাই এর শরীরটা ভালো নয় তাই আমাকেই রান্নাটা করতে হচ্ছে। তো দেখো এবার আমি যে পেঁয়াজগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো মশলার মধ্যে অ্যাড করছি। এবার আর একটু সময় নাড়িয়ে আমি কষিয়ে নেব মশলাটাকে, ঠিক আছে? তো এতটা মাংস আমি আজ অবধি কখনো রান্না করিনি, আগেই বলেছি, তো ফার্স্ট টাইম করছি, তো জানি না কেমন হবে, নার্ভাস লাগছে। তো যাই হোক, দেখো আমি এবার চিকেনটা দিয়ে দিলাম, অনেকটা চিকেন। যখন কষাচ্ছিলাম কষানোর সময় একটু বেশি করে নাড়াতে হয় যাতে পোড়া না লেগে যায়। তো এবার দিয়ে দিচ্ছি আমি লবণ এবং হলুদ। তো দেখো এবার আরেকটু সময় কষিয়ে নেব। তো এতটা মাংস যখন আমি কষাচ্ছিলাম তো আমার হাত সত্যি ব্যথা হয়ে যাচ্ছে। তো দেখো আমি চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো প্রায় কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আরেকটু সময় কষালেই হয়ে যাবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি চই ঝাল। চই ঝাল কিন্তু আদৌ ঝাল নয়, ঠিক আছে? এটি দিলে অনেকটা স্বাদটা বেড়ে যায় আর আমাদের শরীরের পক্ষেও অনেক উপকার করে। তো যাই হোক, আমরা এবার চই ঝাল অ্যাড করলাম মাংসতে। এবার আরেকটু সময় আমরা কষিয়ে নেব, যেহেতু এটা দেশি চিকেন তো দেশি চিকেনে একটু জলটা বেশি দিতে হবে, তার কারণ একটু গলতে টাইম লাগে। তারপরে দেখো আমি অ্যাড করলাম আলু, যে ভেজে রাখা আলুগুলোকে আমি অ্যাড করলাম, আগেই আমি আলুগুলোকে ভেজে তুলে রেখেছিলাম। তো আরেকটু সময় আমি কষিয়ে নিচ্ছি। আমার তো দেশি চিকেন খেতে খুব ভালো লাগে, আমার ভীষণ পছন্দের। তো যাই হোক, এবার আমি জল অ্যাড করে দিয়েছি। দেখো জল অ্যাড করার পরে একটু সময় ফুটিয়েও নিয়েছি। যেহেতু অনেকটা মাংস তো সেই কারণে প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হতো, কিন্তু অনেকটা মাংস, এত বড় প্রেশার কুকার সত্যিই সবার বাড়িতে থাকে না, আর যদি প্রেশার কুকারে দেওয়া হতো তাহলে সহজেই হয়ে যেত। তো অনেকটা মাংস সেই কারণে আমরা কড়াইয়েই করব, আর প্রেশার কুকার থেকে কড়াইয়ে পুরোটা মাংস রান্না কিন্তু স্বাদটা অনেক বেশি হয়। তো যাই হোক, এবার আমি একটু গরম মশলা বেটে নিয়েছি। তো নামানোর আগে, প্রায় হয়ে গেছে, নামানোর আগে আমি গরম মশলাটা অ্যাড করব, অ্যাড করে আমি কিন্তু নামিয়ে নেব।
তো দেখো আমি গরম মশলাটা অ্যাড করছি। আমার দেশি চিকেন একদম রেডি। সত্যি দেশি চিকেন কিন্তু খুব টেস্টি হয়, অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা, সুন্দর একটি গন্ধ বেরিয়েছে, তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এক্ষুনি নামিয়ে নেব মাংসটা। তো দেখো আমি নামিয়ে নিয়েছি। তো তোমাদের যাদের যাদের ভালো লাগে একটি লাইক করে দিও। আর আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো।